নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম বন্ধুরা। তো বন্ধুরা, এই ভিডিওটা তাদের জন্য যেসব বন্ধুরা ইউটিউবার বা ইউটিউবে আসুন ভাবছেন বা ইউটিউবে কোনো চ্যানেল রয়েছে। যদি আপনার ইউটিউবে চ্যানেল থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন, বা আপনি ইউটিউবে আসবেন ভাবছেন, তো যে কোনো ক্যাটাগরি হয়, এন্টারটেনমেন্ট, ব্লগ, যে কোনো ক্যাটাগরি হয়। তো বন্ধুরা, এখন ইউটিউবে চ্যানেল মনিটাইজ করার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে না বা 1000 সাবস্ক্রাইবার লাগবে না। শুনে খুব হয়তো আপনি খুশি হচ্ছেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগছে না, 1000 সাবস্ক্রাইবার লাগছে না। যদি আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার হয় তবুও আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, মানে হয়ে গেছে এখন। তো বন্ধুরা, ইউটিউবে একটা নতুন আপডেট এসেছে, এর জন্য আমরা কিছুই লাগছে না। তো বন্ধুরা, অনেকেই থাকে ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য অনেক কিছুই করছে, অনেকে পেড প্রমোশন করছেন, কোথাও প্রমোট করাচ্ছেন চ্যানেলটাকে, কিন্তু বন্ধুরা কন্টেন্টের দিকে, যে কন্টেন্টের দিকে কেউ ধ্যান দিচ্ছে না, যে কন্টেন্টটা বেটার বানানোর চেষ্টা করি। তো সবাই চ্যানেল মনিটাইজ করার দিকে উদ্দেশ্য তাদের। তো বন্ধুরা, তাদের জন্য একটা মেসেজ রয়েছে বা ইউটিউব একটা আপডেট দিয়েছে। তো বন্ধুরা, অবশ্যই করে এই আপডেটটা কেমন আপনারা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন, যদি আপনার ইউটিউব সম্বন্ধে নলেজ থাকে বা আপনি একটি ইউটিউবার হন। তো বন্ধুরা, এখন ইউটিউবে চ্যানেল মনিটাইজ করতে গেলে কোনো রকমের 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইবার লাগছে না, তার আগে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, মনিটাইজ হয়ে যাওয়া মানে আপনার ভিডিওর উপর অ্যাড চলা। তো বন্ধুরা, আপনার ভিডিওর উপর অ্যাড চলবে, বাট আপনার ভিডিওতে যে অ্যাড চলবে, বন্ধুরা সবাই জানেন যে চ্যানেল মনিটাইজ হওয়ার পর ইউটিউবে যে অ্যাড চলে ভিডিওর উপরে, সেই অ্যাডের কিছু পার্সেন্ট ইউটিউব রাখে, কিছু পার্সেন্ট ক্রিয়েটার্সের দেন। তো বন্ধুরা, এখন থেকে যদি আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার হয়, 1টা সাবস্ক্রাইবার হয়, আপনার যে ভিডিওটি চলবে সেই ভিডিওর উপরে অ্যাড চলবে, বাট কিন্তু আপনার একটা টাকাও দেওয়া হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনার একটি টাকাও দেবে না, সম্পূর্ণ টাকা ইউটিউব রাখবে। যখনই আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে এবং ইউটিউবের কাছে রিভিউ যাবে, এবং ওখান থেকে ইউটিউব মনিটাইজেশন অন করে দেওয়ার পর আপনার ভিডিওর উপর এখন থেকেই শুরু হয়ে যাবে, বাট তারপর থেকেই আপনার টাকাটা যাবে, বা আপনার আপনি টাকাটা পাবেন বা পার্সেন্টেজটা পাবেন, তার আগে আপনি পাবেন না। তো বন্ধুরা, আপনি ভেবে দেখুন, আপনি যদি ইউটিউবে আসেন, আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যায়, তো যাদের চ্যানেল মনিটাইজ নেই তাদের চ্যানেলও অ্যাড চলবে এবং সে টাকাটা সম্পূর্ণ ইউটিউব রাখবে, আর যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে তাদের চ্যানেলে অ্যাড চলবে, কিছু পার্সেন্ট ক্রিয়েটার্সের দেবেন, কিছু পার্সেন্ট রাখবে। এটা আগেও ছিল, কিছু পার্সেন্ট ক্রিয়েটার্সের দেন আর কিছু পার্সেন্ট ইউটিউব নিজে রাখে। তো বন্ধুরা, এটা আপনারা ভেবে দেখুন, যেটা ইউটিউব আপডেটটা কি ভালো দিয়েছে না খুব খারাপ দিয়েছে। তো যদি আপনার ইউটিউব সম্বন্ধে নলেজ থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর যদি আপনি ইউটিউবে আসতে চান, বন্ধুরা অনেকে রয়েছে ইউটিউব পার্ট টাইম করতে চায়, অনেক ফুল টাইম করতে চায়, ইউটিউবার হতে খুব ইচ্ছা, বাট একটা কথা শুনে রাখুন বা জেনে রাখুন, ইউটিউব কন্টিনিউ ইউটিউবের পলিসি চেঞ্জ করছে, গাইডলাইন চেঞ্জ করছে। আগে ইউটিউবে ছিল 10,000 ভিউ হলেই চ্যানেল মনিটাইজ করা যেত, এখন করে হয়েছে 1000 ঘন্টা, মানে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এইরকম হলে তারপর ইউটিউবে রিভিউ যাওয়ার পর চ্যানেলটাকে মনিটাইজ করছে। কিন্তু বন্ধুরা, আবার যে একটা বড় আপডেট এসছে, মনে করুন ইউটিউবে 200টা ক্রিয়েটার্স রয়েছে এবং 200টা ক্রিয়েটার্সের মধ্যে 100টা চ্যানেল মনিটাইজ রয়েছে এবং 100টা চ্যানেল মনিটাইজ নেই, এবং ইউটিউবের কাছে 200টা অ্যাডস রয়েছে, তাহলে ইউটিউব 100টা চ্যানেলে অ্যাড চালাবে এবং প্রত্যেকটা চ্যানেলে 2টা করে অ্যাড চলবে। এই যে আপডেটটা পর থেকে, এই আপডেটের পর 200টা চ্যানেলেই অ্যাড চলবে, যে 100টা চ্যানেল মনিটাইজ হয়েছে শুধু তারাই পয়সা পাবে, আর তারাই টাকাটা পাবে, এবং তাদের 1টা করে অ্যাড চলবে, তাদের 1টা অ্যাডেই টাকা পাবে। তো বন্ধুরা বুঝতে পারছেন, যাদের মনিটাইজ হবে তারা লাভবান হবে না লস হবে। তো বন্ধুরা, ইউটিউবে আসেন, ভিডিও আপলোড করুন, আপনিও একটি ক্রিয়েটর হন। তো বন্ধুরা, এই চ্যানেলে জুড়ে থাকুন এমন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।